কাপল স্টার্ট হলো, আমি ওকে ছাড়া আসলে দেখতে চাইনি। আর হলের মধ্যে গেলাম, হলের মধ্যে যেটা দেখলাম, আপনারা সবাই তো দেখলেন যে আসলে প্রচুর লোকজন আসলে সিনেমাটা দেখছে, তো তাদেরকেও আসলে ডিস্টার্ব করতে চাইনি, কারণ সাথে আমাদের বাচ্চা ছিল। আমাদের যে হিরো, ওরও বাচ্চাটা আসলে ওই যে চিৎকার করছে, ও অনেক বেশি দুষ্ট। তো আমরা ভাবলাম যে একটু নিজেরা নিজেদের মতো করে আসলে দেখি, তো সবাইকে ডিস্টার্ব করে তো আসলে মানে এটা এটা তো আসলে দরকার নেই সবাইকে ডিস্টার্বটা করা। আজকে প্ল্যান আসলে আমরা একটু যারা যারা আছি সবার ফ্যামিলিটা নিয়ে একটু আলাদা করে আমরা একটু সিনেমাটা দেখতে চাই, কারণ যেহেতু সবার সাথেই বাচ্চা, মানে পুরো মানে আমার বাচ্চা, আমাদের আমার কোয়ার্টিস্টের বাচ্চা, তারপরে আমি যার সাথে সিনেমাটা করেছি, যার আসলে মা হয়েছি পর্দায়, ওই বাচ্চাটা তো, তারপর ডিরেক্টর, তাদের যারা আসলে টিম মেম্বার যারা আছেন, সবারই আসলে বউ বাচ্চা নিয়েই আসলে সিনেমাটা, মানে ফ্যামিলি নিয়েই সিনেমাটা দেখার আসলে প্ল্যান। সো ওইভাবেই, আমি জানি না এখনও, হয়তো সন্ধ্যা শোটা দেখতে পাবো। তখন আমার জিনিসগুলো আসলে রিকল হতে থাকে, মানে মেমোরিজগুলো এমনভাবে আমাকে নক করতে থাকে যে এই সময় তো আসলে রাজ্য আমার পেটে ছিল এবং এখন রাজ্য আমার কোলে, এটা কীরকম একটা অনুভূতি, মানে আমি জানি না কীভাবে আসলে প্রকাশ করব, আমি জানি না আসলে। সব কিছু মিলিয়ে তো ওভাবে প্ল্যান ছিল না, তো তখন ডিরেক্টরও আসলে এরকম মানে কনফিউশনের মধ্যে ছিল যে এখনই আমি এরকম ক্যারেক্টার করতে চাই কিনা, বা আসলেই কি আমি সম্মতি দিয়েছি কিনা। মানে আমি যখন বললাম যে হ্যাঁ আমি সিনেমাটা করতে চাই, তারপরও মানে ব্যাপারটা হচ্ছিলো যে আসলেই কি করব। তো এটা আসলে মানে এত বেশি কাকতালীয়, মানে এত সুন্দর করে জীবনে আসলে ঘটে গেছে জিনিসগুলো। আমি যখন মা সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াই, তখন আমি আসলে একজন মা হয়েই দাঁড়াই, কারণ তখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার চলে। এই জার্নিটা, মা সিনেমার জার্নিটা আমার কাছে একদম খুব হৃদয়ের কাছের একটা সিনেমা আমার, মানে সারা জীবন এই সিনেমাটা আমার জন্য একদম আলাদা হয়ে